আছো তুমি কোথায় আছো কেমন লাগছে ডাইনোসর ডাইনোসর একদম কৈলাস পর্বত একদম ওই যে কৈলাস পর্বত বাবা মহাদেব মাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু বি সাকসেস ব্লগ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জলপাইগুড়িতে ঘুরতে তো আমাদের টোটো এসে পড়েছে তো আমি আপনারা ফোন যাচ্ছি জলপাইগুড়িতে বন্ধুগণ আমাদের দোকানে আমরা এসে গিয়েছি এখন একটু রেস্ট করব তারপর সবাই মিলে ঘুরতে টোটোতে আমরা এখন এই এই একটা শোরুম কোথায় হ্যাঁ এসি কলেজ আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি আইটিআই हम तो चले आए तो हम चले उद्यान टिकट नहीं चलो तिस्ता उद्यान जलपाइगुड़ी से सुंदर जैगा परफेक्ट भाई 20 টাকা টিকিট সম্পূর্ণটা অসুল জোড়া জোড়ায় সবাই বাহ গরিলা গরিলা ভাই বাহ কত সুন্দর লাগতেছে বাহ পারফেক্ট পারফেক্ট আজকে ব্লগটা হবে দমদার ব্লগ ভাই ব্রু সেই লাগতেছে কিন্তু সেই লাগে তোর নাম তো ভিডিওতে তোকে দেখছে তোর নাম তো জানে না কেউ তুই একটু বলে দিবি তোর নামটা কি হ্যাঁ বলে দেব বল বল সোনালী দাস একটু জোরে বল আমার নাম হলো সোনালী দাস হলো ঠিক আছে ঠিক আছে দোলনাতে বসে মা দেখো কই আসছে তোর এখনো পাগলার মতো করে ঘুরতেছে এখানে কি আছে হাঁস হাঁস গুলো কিন্তু সেই বড় বড় এটা তো ফাঁকা এটা তো ফাঁকা এটাতে বোধ হয় আছে খরগোশ র‍্যাবিট 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 ধূমপান স্মোকিং র‍্যাবিট র‍্যাবিটের বাচ্চা আছে এখানে এটা খুব সুন্দর বাহ ব্যাপক ব্যাপক এখানে একটা পুকুর আছে খুব সুন্দর পুকুর সবাই পিছনে দিদি ভাগ্নি বোন এখানে পুকুর খুব সুন্দর একটা জাহাজ এখানে জাহাজ এই ডাইনোসরের উপরে উঠায় দে এই যে ডাইনোসর ডাইনোসর একদম অরিজিনাল ডাইনোসর এই বাবা ডাইনোসর ডাইনোসর একদম সেই ডাইনোসর একদম পারফেক্ট ভাই তাও ভালো আসতেছে না সুন্দর একটি জাহাজ যাই হোক বানানো ওইটি ঘরের মতো কিন্তু জাহাজের আকৃতিতে বানানো আর এটা পুরা পুকুর ও পুকুরের মধ্যে মাছও দেখা যায় দেখ বুনু দেখ মাছ ও হো সুন্দর মাছ ভাই আমাকে উপরে উঠতে দিব না বাঘের ছাল পড়েছে ভাই বাঘের ছাল পড়ছে দেখো
Yes. Come. Hey, Pajugula, jolly uttese. Wow. Chhimonga Sarkar, Jalpaiguri, Anchalik, Koron, Bono Vibhag, Uddan. Bhai, ekhane onek bhai gas guza ache bhai. Boating kora bondho. Kalke abar bondho hoye geche ekhon. Kailash Parbat ekdom. Oi je Kailash Parbat. Baba Mahadev. Kintu maratok manto bhai. Chingu phul ekdom. দেখি বস বস তোর ফটো উঠাচ্ছি আমি এখন ওয়া 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 এটা টাইটানিক স্বামী বিবেকানন্দ বলো তো এটা কার বিয়ের গেটের সামনে এটা ওর বিয়ের গেট ও এখনই তো পড়তাম রে পড়বাই তো তুমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ব্লক করবা আমার বিয়ের গেট হ্যাঁ আমি ভাই বানানোর দায়িত্ব নিছি ওর দাদা পাঠিয়ে দিছে তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব অনেকক্ষণ হয়েছে করেছি এত গালি দেয় একেবারে টাইটানিক দেখছো টাইটানিক ভালো করে দেখো তার জন্য অনেক গালি ফেলছে গালি দিকে দেখা দেখো মানুষ বানিয়ে দিছে গোলাপ ফুল কত সুন্দর দেখতে আমি শুধু খারাপ আর সবকিছুই ভালো ফটো বার করে দেবে তার জন্য 30 টাকা দিতে লাগে পয়সাই পয়সা উঠাচ্ছি দাঁড়াও কার মতো এটা বলো তো কার মতো দেখতে সেটা হলো এস দিয়ে নাম বলা যাবে না দেখো এটা কি হাতি দেখবো না দেই দেখা দেখা এগুলো হলো বাচ্চা বলাই মানে দেখো 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 কি অবস্থা দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা আপনার নাম কে হ্যাঁ আপকা নেই নেই আপ নাম আপকা নাম নেই হ্যায় বলি আ বলি না একটু পরিচয় করায় দে কে বলতো জোরে বল কে বলতো ভিডিওতে থাকবে বলে দে ভিডিওতে থাকবে দেখো অভিজিৎ দা অভিজিৎ দা চাকরি করে তো এখন ডিউটিতে ছিল তাই ভিডিও কলে সেই সুন্দর লাগে এখন এখনকার পরিবেশটা আরো খুব সুন্দর 6:30 বাজে এখন টাইম শেষ ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ অনেক দূরের রাস্তা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তারপর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অবশ্যই আর কি টাটা টাটা বাই বাই তারপরে দেখি চলো খতম খতম টাটা বাই বাই খতম